আমাকে ভালোবাসে এই জন্য অভিমান করে, আর আমি অভিমান বাংলায় তার চেয়ে বেশি ভালোবাসি সেটা প্রমাণ করি। আর যে 14 ফেব্রুয়ারি যে ভালোবাসা হবে সেটা না, কারণ ভালোবাসা আসে মন থেকে। মনে ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা। এই ভাষার মাসেই আপনার প্রিয়জনের সাথে ভালোবাসা প্রকাশ করুন সম্পূর্ণ বাংলা ভাষায়। আজ কক্সবাজার সৈকতে এমন কপট কপটিকে খুঁজে বের করব যারা নিজেদের ভালোবাসা বিনিময় করবে সম্পূর্ণ বাংলা ভাষাতে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা পেয়ে গিয়েছি একটি জুটি, তাদেরকে আজকে বলবো সম্পূর্ণ বাংলা ভাষাতেই তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য। পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? আমার ওয়াইফ। ওয়াইফ, সরি, আমার বউ। আপনি আপনার সহধর্মিণীকে 1 মিনিট ধরে আপনার মনের ভাব প্রকাশ করবেন সম্পূর্ণ বাংলা ভাষায়। এখানে কোনো ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, সমস্যা নাই, রাজি আছি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর 14 ফেব্রুয়ারি এটা কোনো ব্যাপার না, সারা সবসময় আমার কাছে প্রত্যেকটা দিনই আমার কাছে 14 ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবস। ঠিক আছে, মানে এক্সট্রা কোনো দিন না যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা। এক্সট্রা বললে হবে না, প্রথম থেকে। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে, এক্সট্রা বলা যাবে না। 14 ফেব্রুয়ারি এটা কোনো ব্যাপার না, মানে প্রত্যেকটা দিনে আমার কাছে 14 ফেব্রুয়ারি ভালো ভালোবাসা দিবস। ঠিক আছে, এই জন্য যে বাড়তি কোনো দিন বা অন্য অন্য দিন তা না, সবসময় আমার কাছে ভালোবাসা দিবস, মানে প্রত্যেকটা দিনে আমার কাছে ভালোবাসা দিবস। এখানে অন্যরকম কোনো ফিলিংসই নেই, সবসময় মানে ভালোবাসা দিবস থাকে। দর্শক, দর্শক, সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমরা তাদেরকে শেষবারের মতো একটু সুযোগ দিব। আমি তোমাকে আসলে ভালোবাসি, আর তাছাড়া 14 ফেব্রুয়ারি হতে হবে এরকম কোনো কথা না, প্রত্যেকটা দিনই আমার কাছে 14 ফেব্রুয়ারি, আমি তোমাকে সবসময় ভালোবাসি। ঠিক আছে, এই জন্য ওই যে কক্সবাজার আসলাম, তো সেটাও ব্যাপার না, মানে ভালোবাসা আমার জন্য, ওর জন্য মানে প্রত্যেক দিনই আমার কাছে ভালোবাসা দিবস, মানে ভালোবাসা ওর জন্য আমার অনবরত থাকবে, এটাই মানে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা থাকবে, সেটাই স্বাভাবিক আর কি। সবার কাছে যেরকম আমার কাছে এরকমই ভালোবাসা দিবস। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, অনেকটাই ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি। আমার সাথে কোনো সময় রাগ করবা না, আর যদি রাগ করো এটা অভিমান করবা, অভিমান করার অধিকার তোমার সবসময় আছে আমার কাছে, আমার সাথে অভিমান করবা এটাই স্বাভাবিক। আর তুমি 1000টা অভিমান করে তুমি অভিমান করবা, অভিমান করার অধিকার আছে, তুমি আমাকে ভালোবাসো। আর তুমি, আমি 1000 বার অভিমান তোমার ভাঙাবো, আমার ভালোবাসার অধিকার আছে, আমি তোমার চেয়ে বেশি ভালোবাসি সেই জন্য। আর 20 সেকেন্ড তাই আমার যারা ছিল না, তো আসলে আমরা লাভ ম্যারেজ করছি, তো সেই হিসাবে সমস্যা নেই, সরি। আপনারা হ্যাঁ ভালোবেসে বিয়ে করেছি আমরা, তো সেক্ষেত্রে মানে ভালোবাসাটা আপনারা সবাই দোয়া করবেন দর্শকবৃন্দরা, যাতে আমাদের ভালোবাসাটা অনির্ভর থাকে, মানে যেন শেষ না হয় আর কি, জীবনের শেষ পর্যন্ত। আপনাকে অভিনন্দন, আপনি টানা 1 মিনিট সম্পূর্ণ বাংলা ভাষাতেই কথা বলতে পেরেছেন, অভিনন্দন। এবার কিন্তু আমাদের আপুর পালা চলে এসেছে। আমি ওকে সত্যি ভালোবাসি, ভালোবাসবো, সারা জীবন ভালোবেসেই যাব, কারণ ওর মতো করে আমি মনে হয় কাউকে পাবো না, আর কেউ আমার জন্য ওর থেকে পারফেক্ট নয়। ওকে এতটুকু যোগ্যতা, সবচেয়ে বেশি যোগ্য মনে হয় ওর থেকে কাউকে পাবো না, বাট ওকে সরি, কিন্তু কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। 14 ফেব্রুয়ারি যে ভালোবাসা হবে সেটা না, কারণ ভালোবাসা আসে মন থেকে। কোনো কোনো মাস বা কোনোটা তারিখ ভালোবাসা আনে না কোনো দিনে, তো আমার কাছে মনে হচ্ছে যে কোনো দিন তারিখ এগুলো দেখে ভালোবাসা করা ঠিক না। আমরা সবসময় ভালোবাসি, আপনারা দোয়া করবেন এটাই আপনাদের। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন আপনাদের দুজনকে। দর্শক, সম্পূর্ণ বাংলা ভাষাতে মনের ভাব প্রকাশ করেছেন এই জুটি, আমরা তাদের হাতে তুলে দিচ্ছি একটি আকর্ষণীয় পুরস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আসলে কোনো খেলা মানে লাইফে প্রথম, আর উপহারটা তো আসলে প্রথমই বললেই চলে আর কি, অনেকটাই মানে ভালো লাগতেছে। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 2 মাস। 2 মাস? জি। আচ্ছা, তো বিবাহিত জীবনকে কীভাবে উপভোগ করছেন আপনারা? আসলে আমরা আপনাদের মতোই উপভোগ করতেছি, অনেকটাই ভালো, আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আচ্ছা, মান অভিমানের পালাটা কেমন চলে আপনাদের? ও একটু বেশি রাগ করে। আমি একটু কি বলেন? ও একটু বেশি রাগ করে। সত্যি আপনি রাগ করেন? হ্যাঁ, অভিমান করে আর কি, অভিমান করি আর কি।
অল্প কিছু বললে অভিমান করে আচ্ছা তিনি তো অভিমান করেন আপনি ভাঙান কিভাবে ওই যে ও আমাকে ভালোবাসে এই জন্য অভিমান করে আর আমি অভিমান ভাঙে তার চেয়ে বেশি ভালোবাসি সেটা প্রমাণ করি আর কি আচ্ছা খুব সুন্দর উত্তর দিয়েছেন আসলে বাংলা ভাষায় কথা বলতে চাই আমরা আসলে বাংলা ভাষায় সহজে মনের ভাবটা প্রকাশ করা যায় কিন্তু সবসময় আমরা একুশে ফেব্রুয়ারি বলে না সবসময় আমরা বাংলা ভাষাকেই প্রাধান্য দেবো বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করবো আসলে অভ্যেস নেই এই জন্য মাঝে মধ্যে ইংলিশ আসে পড়ে তো সেটা ব্যাপার না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি সবাইকে বলবো যাতে বাংলা ভাষায় সবাই প্রাধান্য দেয় বাংলা ভাষার জন্য কথা বলে দর্শক এই জুটির মতোই আপনারাও প্রকাশ করুন আপনাদের প্রিয়জনের সাথে সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের ভালোবাসা কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট থেকে রোকসানা সুমি সিসিএন কক্সবাজার